আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। গাজীপুর ভোগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত এগিয়ে চলছে 48 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ। আজকের পর্বে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির প্রথম অংশ কাঞ্চন সেতু থেকে গাজীপুর ভোগড়া বাইপাস পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে। তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন আছি দ্বিতীয় কাঞ্চন সেতু অংশে। এখানে দ্বিতীয় কাঞ্চন সেতুর র্যাম্পের নির্মাণ কাজ এগিয়ে চলছে। অন্যদিকে পুরাতন সেতুর পাশে দ্বিতীয় কাঞ্চন সেতুটির মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করা হয়েছে। শুধু উড়াল অংশের সড়ক কার্পেটিং কাজ বাকি রয়েছে। সেতুটির সামনের এই অংশে সংযোগ সড়কের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। সামনের একদিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, অন্যদিকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, আর এই দুটি এক্সপ্রেসওয়ের মাঝখানের অংশে একটি ইন্টারসেকশন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে, যাতে করে এক এক্সপ্রেসওয়ে থেকে অন্য এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলো সহজে যাতায়াত করতে পারে। সামনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্র। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্রের সামনে থেকে আমরা বেশ কিছুটা সামনের দিকে গিয়ে আসলাম। এই অংশে দেখা যাচ্ছে সার্ভিস লেনের নির্মাণ কাজটি আগে শেষ করা হচ্ছে। আরও বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। সামনের এই অংশে দেখা যাচ্ছে আন্ডারপাস এবং মূল চালানের সড়কটির সড়ক কার্পেটিং কাজ শেষ করা হয়েছে। প্রকল্প সূত্রে জানা যায়, এরই মধ্যে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের গাজীপুর ভোগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার মধ্যে প্রকল্পের 60% নির্মাণ কাজ শেষ হয়েছে, আর বাকি 40% নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে 2025 সালের জুনের মধ্যে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, চলতি বছরের মধ্যে গাজীপুর ভোগড়া বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হবে, আর কাঞ্চন সেতু থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বাকি অংশে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে 2025 সালের ডিসেম্বরের দিকে। তবে এরই মধ্যে কিন্তু গাজীপুর ভোগড়া বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত প্রকল্পের এই মাঝখানে থাকা দুটি রেল ওভারপাসের নির্মাণ কাজ প্রায় শেষ পথে। দুটি রেল ওভারপাসই খুলে দেওয়া হয়েছে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য। তবে সর্বশেষ সড়ক কার্পেটিং কাজের জন্য আপাতত দুটি রেল ওভারপাস দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি প্রথম অংশের মাঝখানে থাকা উলখোলা এবং নাগদা অংশে পুরাতন সেতুর পাশে দুটি করে সেতু নির্মাণের কাজ এগিয়ে চলছে। আমরা এখন চলে যাব সরাসরি উলখোলা নদী অংশে। এই অংশে পুরাতন সেতুর দুপাশে দুটি সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে সেতু দুটির দুপাশে র্যাম্পের নির্মাণ কাজ। এর মধ্যে র্যাম্পের মাটি ভরাটের কাজও শেষ করা হয়েছে। এই অংশে নির্মাণাধীন নতুন দুটি সেতু সার্ভিস লেন হিসেবে ব্যবহৃত হবে, আর পুরাতন সেতুর অংশ যুক্ত থাকবে মূল এক্সপ্রেসের সঙ্গে। উলুখোলা নদীর দিক হতে চলে আসলাম নাগদা সেতুর অংশের দিকে। এই অংশে পুরাতন সেতুর দুপাশে দুটি সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি পুরাতন সেতুর অংশে সড়ক কার্পেটিংয়ে যুক্ত করা হচ্ছে এক্সপ্রেসের সঙ্গে।
নাগদা নদীর দিক হতে আমরা এবার চলে যাব মিরের বাজার রেল ওভারপাস অংশে। মিরের বাজার রেল ওভারপাসে চলছে ফাইনাল পর্বের সড়ক কার্পেটিং কাজ, যার কারণে আপাতত রেল ওভারপাসটা দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে। মিরের বাজার রেল ওভারপাসের দিক হতে চলে আসলাম গাজীপুর দিরাশ্রম রেল ওভারপাস অংশে। মিরের বাজার রেল ওভারপাস থেকে গাজীপুর দিরাশ্রম রেল ওভারপাস পর্যন্ত মাঝখানের সম্পূর্ণ অংশের মূল এক্সপ্রেসওয়ের চার লেনের সড়ক কার্পেটিং কাজ শেষ করা হয়েছে, তবে এই অংশের সার্ভিস লেনের নির্মাণ কাজ এখন শেষ করা হয়নি। সামনের এটি গাজীপুর দিরাশ্রম রেল ওভারপাস, এরই মধ্যে সম্পূর্ণ রেল ওভারপাসটির নির্মাণ কাজ শেষ হয়েছে, শুধুমাত্র ফিনিশিং পর্যায়ের কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে। গাজীপুর দিরাশ্রম রেল ওভারপাসের দিক হতে জাজর পর্যন্ত এই অংশে মূল এক্সপ্রেসওয়ের পাশাপাশি সার্ভিস লেনের নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। তবে জাজরের পর থেকে গাজীপুর বুগড়া বাইপাস পর্যন্ত বেশ কিছু অংশের মূল এক্সপ্রেসওয়ের সড়ক কার্পেটিং কাজ এখনও শুরু হয়নি। সুপ্রিয় দর্শক, চলে আসলাম গাজীপুর ভুগড়া বাইপাস অংশে। সামনের এখান থেকে গাজীপুর ভুগড়া বাইপাস ফ্লাইওভার পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের সড়ক কার্পেটিং কাজ বাকি রয়েছে। দর্শক, এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির প্রথম অংশ। কাঞ্চন সেতু থেকে গাজীপুর ভুগড়া বাইপাস পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।